वेलकम टू माय ऑनलाइन क्लास। आज के आमी क्लास 9 এর জ্যামিতির একটা উপপাদ্য করাবো। তো তোমাদের বইয়ে দেখো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে। এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে প্রথম যে উপপাদ্য আছে সেটা করাবো। তার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। আয়তক্ষেত্রের এটাকে আমরা জানি যে দৈর্ঘ্য এবং এই দিকটা হচ্ছে প্রস্থ। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? না, লেন্থ ইনটু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এরপরে দেখো, আমরা এইটা জানি যে দুটি সমতলিক চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ দুটো ছবি যদি একদম সেম হয়, অর্থাৎ সর্বসম মানে ত্রিভুজের ক্ষেত্রে দেখেছো তিনটে বাহু তিনটে কোণ সমান হতে হবে, চতুর্ভুজের ক্ষেত্রে চারটে বাহু এবং চারটে কোণ যদি সমান হয়, মানে একটা ছবির সঙ্গে আর একটা ছবির, তাহলে তাদেরকে আমরা সর্বসম বলবো। সেই ক্ষেত্রে যেহেতু একটা ছবি আর একটা ছবির কপি, সেই জন্য তাদের ক্ষেত্রফলও সমান হবে, অর্থাৎ একই জায়গা দখল করে থাকবে। এবার প্রশ্নটা হচ্ছে যে এটার উল্টোটাও কি সত্য হবে? অর্থাৎ দুটো ছবির ক্ষেত্রফল সমান হলে তারা কি সর্বসম হবে? এটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, এখানে দুটো আয়তক্ষেত্র আঁকা হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? না, 5 × 2.8 করলে হচ্ছে 14, তাই 14 বর্গ সেমি হবে, ঠিক আছে, স্কোয়ার সেমি হবে। আর এইটার ক্ষেত্রফল কত হবে? না, এটাও হচ্ছে 4 × 3.5, তার মানে 14 হচ্ছে, এটাও 14 স্কোয়ার সেমি হবে, ঠিক আছে, দুটোই স্কোয়ার সেমি হবে। এখন দুটোই দেখো সমান হচ্ছে, অর্থাৎ দুটো যে ছবি রয়েছে তাদের দুটোর ক্ষেত্রফল একই হচ্ছে, কিন্তু তারা কি সর্বসম? দেখেই বুঝতে পারছি তাদের বাহুগুলো সমান নয়। তাহলে এখান থেকে আমরা উল্টোটা বলতে পারি না যে সর্বসম হলে ক্ষেত্রফল সমান হবে, কিন্তু ক্ষেত্রফল সমান হলে সবসময় সর্বসম হবে না। কিছু ক্ষেত্রে হবে, যেগুলো সর্বসম হয়েছে বলে ক্ষেত্রফল সমান, সেগুলোর ক্ষেত্রে সর্বসম হবে, উল্টোটাও হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের যে প্রথম যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা, সেখানে কি বলছে? যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলে অবস্থিত সকল সমান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, এই ধর্মটা প্রমাণ করতে হবে। তো এটাই উপপাদ্য আসলে। এবার এই যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলে অবস্থিত সমান্তরিক, এইটা কি বোঝায়, কীরকম হবে ব্যাপারটা দেখে নাও। দেখো, এখানে প্রথমে আমরা একটা ABCD সমান্তরিক নিলাম। এবার এই AB যে ভূমিটা রয়েছে, মানে এটাকে আমরা ধরে নিচ্ছি AB নিচের দিকে যেটা আছে সেটাই ভূমি, তো এই ভূমির ওপর আর একটা সমান্তরিক নিতে হবে। তো আর একটা সমান্তরিক এই ভূমির ওপর নিয়ে নিচ্ছি। দেখো, এই সমান্তরিকটার আমি নাম দিচ্ছি এখানে EF। তাহলে এখানে কি হলো না, ABCD একটা সমান্তরিক হলো, আর ABEF এটা আর একটা সমান্তরিক হলো। এবং এই সমান্তরিক দুটোর কি হয়েছে না, ভূমিটা দেখো একটাই ভূমি, অর্থাৎ বেস যেটা সেটা হচ্ছে AB। তাহলে এটা একই ভূমি ও একই সমান্তরাল যুগলে অবস্থিত যে ব্যাপারটা বলছে, তার মধ্যে একই ভূমিটা হলো দুটো। এবার একই সমান্তরাল যুগলে আছে কিনা, একই সমান্তরাল যুগল বলতে কি বোঝানো হচ্ছে, একই সমান্তরাল যুগল মানে হচ্ছে এক জোড়া সমান্তরাল সরলরেখা। জোড়া সমান্তরাল সরলরেখার মধ্যেই দুটো সমান্তরিক রয়েছে তা কিন্তু নেই। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, না একই সমান্তরাল সরলরেখা জোড়ার মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে সেই এক জোড়া সমান্তরাল সরলরেখাটা হচ্ছে AB এবং CD, অর্থাৎ এই সমান্তরাল জোড়া সরলরেখার মধ্যেই এই সমান্তরিক দুটোকে থাকতে হবে। তাহলে দেখো কি করছি, এটাকে একটু বাড়িয়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখো, তাহলে দেখো এখানে কি হলো না, ABEF এইটাকে আমরা এবার বলতে পারবো যে এক জোড়া সমান্তরিক আছে, কোথায় আছে, AB এবং DE, অর্থাৎ এই CD যেটা বলছিলাম সেই CD-র জায়গায় আমরা ABDE বড় বাহুটাকেই বলতে পারি, ABDE সমান্তরাল যুগলের মধ্যে এবং AB ভূমি এর মধ্যেই দুটো সমান্তরিক রয়েছে, ঠিক আছে। এখন এই আমাদেরকে যেটা দেখাতে হবে যে এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওই দুটো ত্রিভুজ আঁকা হয়েছে, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটু কালারিং করা হলো।
এখন আমরা এখান থেকে বুঝতে পারছি যে একই ভূমি এবি, এই যে এবি, এই ভূমিটার উপর এক জোড়া সমান্তরাল সরলরেখা। কোন দুটো সমান্তরাল সরলরেখা? না, এবি আর এখানে হচ্ছে ডিই, এর মধ্যেই দেখো এই দুটো সমান্তরিক রয়েছে। কি কি সমান্তরিক? এ বি সি ডি একটা এবং এ বি ই এফ একটা। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এ ডি এফ এবং ত্রিভুজ বি সি ই, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন কোন জিনিসটা সমান আছে আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ বি সি ডি একটা সমান্তরিক, সুতরাং এই যে বাহুটা সেই বাহুটার সমান হয়ে যাচ্ছে তার উল্টো দিকের বাহুটা। আবার এইটা হচ্ছে দুটো ত্রিভুজের দুটো বাহু, অর্থাৎ এখান থেকে পাচ্ছি এ ডি সমান বি সি। আবার এটাও বলা যেতে পারে এই বাহুটা সমান এই বাহুটা, কারণ এ বি ই এফ ও একটা সমান্তরিক। আর তার সঙ্গে এ ডি এবং বি সি সমান্তরালও, যেহেতু এটা সমান্তরিক এবং এই ডিইটাকে ভেদক ধরছি আমরা, তাহলে আমরা জানি যে ভেদকের একই দিকে দুটো কি তৈরি হবে, না অনুরূপ কোণ, দুটো সমান তৈরি হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হয়ে যাচ্ছে যখন আমরা এ ডি এবং বিসি সমান্তরাল ধরছি। আবার কেউ যদি এ এফ সমান্তরাল বিই ধরো, সেখানেও ডিই ভেদক হবে এবং সেখানে কি হবে না, এই দিকের যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। তো আমাদের তিনটে জিনিস সমান করা দরকার। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ ডি সমান বিসি, এ এফ সমান বিই, দুটো করে বাহু সমান হচ্ছে এবং এইটা ভেদক হওয়ার কারণে কোণ এ ডি এফ সমান কোণ হয়ে যাচ্ছে বি সি ই। তাহলে ত্রিভুজ দুটো কিরকম ত্রিভুজ হয়ে যাবে? না, ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বি সি ই হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে এই পিঙ্ক কালারের ত্রিভুজটা আছে এবং গ্রে কালারের ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে এখন দেখো সর্বসম হলে আমরা একটু আগেই দেখেছি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, মানে যে কোনো সর্বসম সমতলিক চিত্রের ক্ষেত্রফলগুলো সমান হবে। তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে এ ডি এফ সমান ত্রিভুজ বি সি ই। খেয়াল রাখবে সমান ক্ষেত্রফল হলে তখন শুধু সমান চিহ্ন দেবে। এবার ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান মানে এই জায়গাটা সমান হয়ে গেল, এই পিঙ্ক পার্টটা এবং গ্রে পার্টটা সমান হয়ে গেল। আর এখানে দেখো এ বি সি এফ যেখানে এই ক্রস দেওয়ার রেখাগুলো রয়েছে, এইটা অর্থাৎ হচ্ছে এই দুটোরই এখানটা কমন পোর্শনটা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই কমন পোর্শনটা যদি এই দুটোর সঙ্গে যোগ করে দিই, তো এই কমন পোর্শনটা দেখতেই পাচ্ছ একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে আছে। তাহলে ট্রাপিজিয়াম আমরা ট্রাপিজিয়ামের এরকম চিহ্ন দিয়েও লিখতে পারি যে এ বি সি এফ এই কমন পোর্শনটা প্লাস এদিকে পিঙ্ক কালারের যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ এ ডি এফ, এটার সঙ্গে সমান হয়ে যাবে। ওই ট্রাপিজিয়ামটাও আরেকবার লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে এ বি সি এফ প্লাস এদিকে গ্রে কালারের ত্রিভুজটা, কারণ পিঙ্ক আর গ্রে দুটোই সমান, বি সি ই। এবার ছবিটার দিকে একটু খেয়াল করো যে এখান থেকে কি পাচ্ছি, না এই পার্টটা আর এই পার্টটা দুটো মিলিয়ে হচ্ছে এ বি সি ডি সমান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে সমান্তরিক এ বি সি ডি সমান হয়ে যাচ্ছে এদিকের এই পার্টটা প্লাস এখানের গ্রে পার্টটা মিলে হয়ে যাচ্ছে দেখো এ বি ই এফ সমান্তরিক। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ বি ই এফ। অর্থাৎ এখানে দেখলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো সমান্তরিক থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। এবার দুটো সমান্তরিক থাকলে সমান হবে, যদি তিনটে থাকে তাহলে দুই নম্বরের সঙ্গে তিন নম্বরটা একইভাবে সমান হয়ে যাবে। আরে যতগুলো সমান্তরিক থাকবে সবাই সমান হবে, অর্থাৎ একই ভূমি ও একই সমান্তরাল যুগলে অবস্থিত সকল সমান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। তোমরা এই উপপাদ্যটা বাড়িতে লিখবে, ছবিটা নিজে আঁকবে, প্রথমে বইটা অবশ্যই ভালো করে পড়ে নেবে, তারপর ছবিটা এঁকে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই এই বিবৃতিটা খেয়াল রাখবে, এটা পরবর্তী যে উপপাদ্যগুলো আছে বা বিভিন্ন অঙ্ক করতে গেলে, জ্যামিতির অঙ্ক করতে গেলে এবং বাস্তবেও এই ধারণাগুলো কাজে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর এই সংক্রান্ত যে ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো তোমরা সলভ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।